আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স এবং অত্যন্ত স্নেহের। তো অনেক সাধনার পর আজকে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। অনেক কষ্ট হয়েছে আমার, কারণ আমার তো কোনো ভিডিও রেকর্ডার করার জন্য কোনো মানুষ নেই। তো আমি একাই রেকর্ড করি ভিডিও, একাই স্ট্যান্ড দিয়ে। তো জানি না কেমন হয়, তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য যাতে ভালো করে ভিডিওটি করার। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি সে ভিডিওটি হচ্ছে গিয়ে আপনার 4HP একটি ইঞ্জিন ফুল ফিটিংস কীভাবে আপনি করবেন, একদম সম্পূর্ণ প্রসেস আমি একদমই এই ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে একটি ইঞ্জিন আপনি সম্পূর্ণ কীভাবে ফিটিংস করবেন, তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং টেনে টেনে দেখবেন না। যারা নতুন কাজ শিখতেছেন একদম ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ইঞ্জিন এই ভিডিও দেখেই আপনি ফিটিংস করতে পারবেন এবং লাগাতে পারবেন, কখনোই আপনার কোনো সমস্যা আসবে না। আর ইঞ্জিনের যদি বিভিন্ন ধরনের রোগ বা এই সেই যদি কোনো কিছু আপনাদের না জানা থাকে, তো রানিং অবস্থায় আপনার কী কী সমস্যা হচ্ছে ওগুলো আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে সমাধান করতে চেষ্টা করব। তো আজকে আমি যে ইঞ্জিনটি খুলতেছি এটা হচ্ছে গিয়ে 4HP একটি পুরনো, খুব অতিরিক্ত পুরনো একটি ইঞ্জিন। এটা কেরেঙ্গের আপ ডাউন হচ্ছে, হাউজিং কাভার বাদ, আপনার লাইনার পিস্টন সব কিছুই বাদ। তো আমি এই লাইনারটি যখন বলছিলাম চেঞ্জ করতে, তো উনি একজন দরিদ্র মানুষ, তো ওনার তো টাকা পয়সা নেই। তো লাইনারটিকে আমি ওভার সাইজ রিং দিয়ে আজকে লাগিব, মানে এই লাইনার আমি চেঞ্জ করিনি। ভাবছি যে দরিদ্র মানুষ, টাকাও নেই, তাহলে আমি দিয়ে দিই কোনো মতে একটা, মানে মানে যাতে কিছুদিন ইঞ্জিনটি চালাতে পারেন ওই ব্যবস্থাটাই করে দিছি, যে ভবিষ্যতে লাইনার কিনতে হবে আপনার। তো আমি এখান থেকে কেরেং আউট করব। আমি হাউজিংয়ের নাট খুলে নিতেছি, এখান থেকে 5টি নাট আছে আপনার, এখান থেকে আমি খুলে নিচ্ছি। তো এখানে আপনারা যারা শাখা খুলতে হুলার নেই, তো আপনারা ওই রকমভাবে খুলতে পারেন, ফাইবার রড জাতীয় কিছু দিয়ে কেরেঙ্গের মধ্যে আপনারা আলতো করে বাড়ি দেবেন। আর বডির সাথে কেরেঙ্গের যে ওয়েট আছে, ওখানে বডির সাথে খালখাটা আছে, খালখাটা সোজা বরাবর আপনারা রাখবেন, না হলে কিন্তু কেরেং বের হবে না। তো এটা আমি আরেক ভিডিওতে বলছি, এই যে দেখুন খালখাটা আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই ঠিক ওই বরাবর রাখবেন ওয়েটগুলো, তাহলে একদম সহজে ইজিলিভাবে কেরেংটি বেরিয়ে আসবে। তো এখানে দেখুন আমি যে প্রসেসে কেরেং আউট করতেছি শাখা থেকে, আপনারা ওই রকমই আউট করবেন। নাট আগে একদম সমান করে ওখানে লাগিয়ে নাটের মধ্যখানে বালো হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন, কেরেং আউট হয়ে যাবে। আর আমি দেখুন আমি কীভাবে ইঞ্জিন কাজ করি এবং মানুষের ইঞ্জিন কতটুকু পরিষ্কার করে কাজ করি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই যে দেখুন আমি এই ইঞ্জিনটাকে কীভাবে পরিষ্কার করেছি ডিজেল দিয়ে, আপনারা ঠিক ওইভাবেই পরিষ্কার করে কাজটি করবেন। একটি ইঞ্জিন যত পরিষ্কার করে কাজ করবেন তত ভালো সার্ভিস দিতে পারবেন। আর আমি কখনোই ইঞ্জিন অপরিষ্কারভাবে কাজ করি না, আমি ঠিক ওই রকমভাবে ইঞ্জিন কাজ করি, আমি ময়লা রাখি না ইঞ্জিনের মধ্যে। তো আপনারা ঠিক ওইভাবে, আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, তো আমি বলবো আপনাদেরকে যে কোনো ইঞ্জিন খুলবেন আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে ইঞ্জিনের মধ্যে ময়লা না থাকে, তাহলে আপনি কাজে সফল হবেন, কাজে আপনাদেরকে অনেক আরাম দেবে এবং কাজও পাবেন, হাতের কাজ শেষ করতে পারবেন না, সবাই আপনাদেরকে কাজ করে মানে সুযোগ দেবে কাজ করাতে, আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, এরকম অবস্থা হবে। তো আপনারা যত ভালো মানের কাজ করে দেবেন তত ভালো সম্মান পাবেন, মানুষের কাছে আপনার নাম হবে। তো আমার যারা নতুন আমার এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন, আমি আপনাদেরকে এই জিনিসগুলোই আগে বলবো। তো আমি এখন এই যে 63-8 বিয়ারিং বসাচ্ছি এখানে, আর এই যে হাউজিং কাভারটি, এটা আমি নতুন হাউজিং কাভার নিছি, এটা আমি হাউজিং কাভার কিনে আনছি, এটা চেঞ্জ করে নিছি পুরোনোটা, কারণ এখানে কেরেং হাফ ডাউন হতো, মানে বোঝা গেছে যে বিয়ারিং নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে বিয়ারিং নষ্ট হয়নি, এখানে আপনার হাউজিং নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি নতুন বিয়ারিং দিয়ে দিচ্ছি, কারণ এখানে নতুন বিয়ারিং দেওয়া ভালো। এই যে দেখুন হাউজিংয়ের কত সুন্দর টাইট হয়ে বসছে। তো অনেকেই বলেন আমাকে কমেন্টের মাধ্যমে যে কেরেং শ্যাফ্টের মধ্যে চাকা দিয়ে টান দিলে আসা যাওয়া করে, এর সমস্যাটা কী? তো এর সমস্যাটি হচ্ছে এই হাউজিং। তো আপনারা এরকম কোনো সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার হাউজিং নষ্ট হয়ে গেছে, যদি কেরেং শ্যাফ্টে আসা যাওয়া করে টান দিলে।
তো এখানে একটি গাসকেট আছে, আপনারা গাসকেটই দিবেন পাতলা সাইজের। তো অনেক গাসকেট আছে গাড়ি, তো গাড়ি গাসকেট দিলে কি হবে, আপনার কেচারটি একটু ফাঁক হয়ে যাবে, যে মোবিল কেচার আছে এটা বডির সাথে গোসে বসবে। তো এখানে একটু পাতলা গাসকেট ব্যবহার করতে চেষ্টা করবেন। তো ওই জিনিসগুলাই শিখতে পারলেই আপনি মেকানিক, যে কীভাবে কোন জিনিস বসলে আপনার বেশি ভালো হয় ওইটাই। আর শুধু লাগালেন খুললেন এই ধরনের কখনো আপনি মেকানিক হতে পারবেন না। আমি সব সময় বলি, আর আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিই আমার নতুন বন্ধুদের জন্য, আমি কখনো ভুল কোনো কাজ শিখাই না। তো এই যে ক্যামশ্যাফ্টের মধ্যে যে আপনার একটি জিরো আসিল, ওই জিরোটি ক্যামশ্যাফ্টের যে ডবল জিরোর ভিতরে ঢুকিয়ে দিছি, আপনারা ঠিক ওইভাবেই ঢুকিয়ে দেবেন। তারপরে হাউজিংয়ের নাটগুলো লাগিয়ে নেবেন, এখানে পরিমাণ মতো টাইট করবেন। আর এই যে আপনার সিল কভার, এই ওয়াইল সিল কভারটি সুন্দর করে গাসকেট দেখে আপনারা বসিয়ে দেবেন, যাতে এখান দিয়ে মোবিল না লিক করে। এখানে আপনার 40-62 একটি ওয়াইল সিল আছে, তো ওইটি বসিয়ে দেবেন। সিল আবার বেশি ভিতরে দিতে চেষ্টা করবেন না, হাতের আন্তাজে আপনারা সিলটা দিয়ে দেবেন। এখানে যদি বেশি দিতে চান তাহলে ভিতরে ওইদিকে গিয়ে বের হয়ে যাবে, একদমই ওই নাশ বরাবর আপনারা সিলটি বসিয়ে দেবেন। তো এখানে কেরেঙ্গের যে একটা চাবি আছে চাকার, চাবিটি বসিয়ে তারপরে আপনারা চাকাটি বসিয়ে দেবেন, একদম ইজিলিভাবে বসে যাবে। তারপরে নাটটি লাগিয়ে ভালো পরিমাণে টাইট দেবেন। তো এখানে একটি ওয়াশার আছে, আপনারা ওইটা বসাবেন। এখানে ওয়াশারে দুটি দাঁত আছে, ওই গর্তের মধ্যে বসবে দুটি গর্তে। তো আপনারা ওখানে ওয়াশারটি বসিয়ে নাটটি ভালো পরিমাণে টাইট দেবেন। তো ফুল টাইট হওয়ার পর আপনারা হাতুড়ি দিয়ে চাকার মধ্যে কয়েকটি আঘাত করে আবার চেষ্টা করবেন যে আর হয় কি না। অনেক সময় এই চাকা ডিল হলে অনেক ধরনের রূপ দেখা দেয়, যেমন মনে হচ্ছে যে আপনার ইঞ্জিন ভেঙে যাচ্ছে, ঠন ঠন শব্দ হচ্ছে, এইরকমই চাকার টাইট আমরা পরিমাণ মতো দিতে পারি। তো এখানে আমি এখন রিং বসাবো, যে এই যে আপনার ওয়েল্ডিংয়ের যে একটি স্প্রিং, ওইটা আমি এক গাঁট কেটে ফেলছি, না হলে ওয়েল্ডিং ওখানে গিয়ে উঠবে না, এটা ওভারসাইজ রিং। তো অনেকেই আছে রিং তোলার সময় ওয়েল্ডিংটি ভেঙে ফেলেন, সেই কারণটি আজকে আপনাদেরকে আমি বলে দেবো। সেই কারণটি হচ্ছে গিয়ে আপনার এই যে স্প্রিং যেটি আছে ওইটা একটু কেটে বাড়তি করে নেবেন, একটি গাঁট কেটে ফেলবেন, তাহলে ওয়েল্ডিং উঠে যাবে, আপনার ওয়েল্ডিং নষ্ট হবে না, ভাঙবে না। তো আমি এই লাইনারে পিস্টনটি আমি অন্য স্টাইলে দিছি, কারণ এই যে উপরের অংশ, এই যে এটা দিয়ে আপনার লাইনারটি ভালো আর ওই দিকে খারাপ। তো আমি রিং যে পরিমাণ মিলিয়ে খাটছি, ওই দিকে দিলে রিং জাম হয়ে যায় আর ওই দিকে দিলে ডিল হয়ে যায়। তো আমি যদি রিং কেটে নিই তাহলে ওই লাইনারে আপনার মিল হবে না, মোবিল খাবে, স্টার্ট হবে। তো আমি ওই দিকে বলে দিছি রিং কাটতে হয় না, একদমই ওভারসাইজ রিং, ওই জায়গা পরিমাণ বসে গেছে। তো আমি জানি আমার হবে, আমি এটা মিলিয়েই দিছি। তো ওই কানেক্টিং রডের ওইটাই জিনিসে আপনার রড বুশ যেটি লাগাবেন এখানে, তো ওই বুশের যে খাবার আছে ওইটার যে উপরের অংশে যে লেখা থাকে, ওই লেখাটি উপরের দিকে দিবেন। আর এই যে ধরুন পিস্টনের, আমি পিস্টনটি যেভাবে বসিয়েছি আপনার ঠিক ওইভাবে বসাবেন। আর ওই যে লাইনারের আপনার চাকার সাইড দিয়ে একটি লেখা থাকে গর্ত করা, ওটা চাকার সাইড দিয়ে থাকবে, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি। এখানে ভুল করলে আপনার ফুস পাইপ ফেটে যাবে, এই যে এই দুটি ফুস পাইপ ফেটে যাবে। ওই যে দেখুন ফুস পাইপের নিচে যে একটি গর্ত আছে ওইটা নিচের দিকে থাকবে, আপনারা ভালো করে লক্ষ্য করুন লাইনারটি, কারণ 4 HP লাইনার যদি আপনার ভুল হয় তাহলে আপনার ফুস পাইপ ফেটে যাবে, হেড বসবে না। হেড বসিয়ে আপনারা ভালো পরিমাণে টাইট করবেন, সমান সমান করে। এখানে যদি টাইটের মধ্যে বেশ কম করেন তাহলে আপনার হেডের প্লেট এটি ভেঙে যাবে। সবগুলো সমানভাবে টাইট করবেন, একটা বেশি একটা কম এরকম করবেন না, নাহলে হেড ভেঙে যাবে। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি, ইনশাআল্লাহ আমার নতুন বন্ধুরা এই ভিডিও দেখে একটি 4 HP ইঞ্জিন সম্পূর্ণ ফিটিংস করতে পারবেন আমি জানি ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক করবেন। তো আমি চাই না আমার বন্ধুদেরকে কখনো ভুল পরামর্শ দিতে বা ভুল কাজ শেখাতে, আমি চাই আমার ভিতরে যে মেধাগুলো আছে, আপনারা যারা নতুন কাজ শিখেছেন আপনাদেরকে আমি সবগুলো মন ভরে ঢেলে দিতে, যাতে আপনারা পারফেক্ট একজন মেকানিক হতে পারেন।
তো আমি কখনোই ভুল কাজ বা ভুল ইনফরমেশন দেব না। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে কিভাবে একটি ইঞ্জিন ফিটিংস করতে হয় বা আপনার খুলতে হয়। তো এই ইঞ্জিনটি আমি সম্পূর্ণ শুধু আমার নতুন বন্ধুদের জন্য খুলে ফিটিংস করেছি এবং আপনাদের জন্য ভিডিওটি ধারণ করেছি। এই ভিডিওটি শুধু আপনাদের, এটা আমার না, আমি শুধু রেকর্ড করার এবং এডিট করার মালিক, আর ভিডিওটি শুধু আপনাদের উপকারের জন্য। তো জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ভালো হয় তো অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিওটি ভালো হয়েছে, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে বলবেন যে ভাইয়া এই ভুল হয়েছে, তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ওই ভুল শুধরিয়ে আরও ভালো পরিমাণের ভিডিও বানাতে। তো অনেকেই বলেন আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, তো আমি একা মানুষ, এখানে ভিডিওর কোয়ালিটি বা আমি কাজে লেগে গেলে ক্যামেরা অন করে কাজে লেগে যাই, তখন আপনার যে ভিডিও কীভাবে হচ্ছে না হচ্ছে ওটা দেখার সময় নেই, অনেক কষ্ট। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু মানে করলে আপনারা বুঝতে পারবেন ততটুকু চেষ্টা করি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে একদিন একটি ভালো মানের ক্যামেরা কিনতে পারি, ভালো মানের ক্যামেরা কিনে সুন্দর করে ভিডিও বানাবো এবং আপনাদের জন্য আপলোড করব। এই যে ব্যাখ্যাবার, এখানে যে মোবিল জালিটি আপনারা ভালো করে দেখে শুনে বসাবেন, এখানে যদি জালি উল্টা বসিয়ে দেন তাহলে কি হবে, মোবিল বের হয়ে যাবে। আর যে রকারের যে সেট, আপনারা যখন রকার সেটিংস করবেন আপনারা আগে কম্বেশন দৌড়াবেন, ডান দিকে চাকা ঘুরিয়ে কম্বেশন দৌড়াবেন, ইনজেক্টর লাগানো থাকতে হবে আমার, কম্বেশন দৌড়িয়ে যদি আপনারা এটা সেট করেন তাহলে ভালো পরিমাণের রকার সেটিংস হবে। কম্বেশন দৌড়িয়ে তারপরে আপনারা এখানে আসেন, অনেকেই মানে আপনার মাপের যে স্কেল ব্যবহার করেন আসলে ওইটা লাগে না, আপনারা চাইলে যেমন কোয়েলের কাগজ দিয়েও পারে ওইটা দিয়েও হয়, ওইটা লাগে না, আমরা হাতের আন্তাজেই আমরা সেটিংস করে নিই। আমার এটা কখনোই আমি এটা ব্যবহার করি না, শুধু নাড়াচাড়াটা রাখবেন সমান করে দুটো, শুধু নাড়াচাড়াটা রাখবেন যাতে বেলবের সাথে ফেসে না থাকে, সমান রাখবেন, দেখবেন যে সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে আমি দুটোই সমান করে রাখছি শুধু নাড়াচাড়াটা কম্বেশন দৌড়িয়ে। তো আমার মোটামুটি ইঞ্জিন ফিটিংস কমপ্লিট। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো করে চেষ্টা করবেন বোঝার যে আমি কোন জিনিস কীভাবে লাগিয়েছি, ওটা মনোযোগকে দেখবেন, একদম চোখ একদম গেলে নেবেন এই মেশিনের ভিতরে। যারা নতুন কাজ শিখতেছেন তখন আপনারা কাজ শিখতে পারবেন। আর এই ভিডিও আমি জানি আপনারা পারবেন এই ভিডিও দেখে কাজ পুরোপুরি শিখতে, যারা আমার নতুন, আমার কিছু বন্ধু আছেন যে পুরো সম্পূর্ণ ফিটিংস দেখতে চান, তো সেই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।